কলেজ ছাত্রী মোসারাত জাহান মুনিয়াকে আত্মহত্যায় প্রচারণা মামলার একমাত্র আসামি বসুন্ধরা গ্রুপের এমডি সাইম সোবহান আনভির মামলা হওয়ার তিন দিনের মাথায় বৃহস্পতিবার বিকেল 4:30 একটি ভাড়া করা বিমানে তার স্ত্রী সন্তান সহ পরিবারের বেশ কয়েকজন সদস্য দেশ ছেড়েছেন। এ বিষয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচোক অনুমতি না দিলেও স্পেশাল ব্রাঞ্চ থেকে অনুমতি দেওয়া হয়েছে বলে জানান সংস্থাটির চেয়ারম্যান। সেজন্য বলা হয়েছে বলেছি যে এটা স্পেশাল ব্রাঞ্চ যদি অনুমোদন দেয় এদিকে ভাড়া করা বিমানে সাইম সোবহান আনভিরের স্ত্রী সাবরিনা সোবহান, তাদের দুই সন্তান ছোট ভাই সাফওয়ান সোবহানের স্ত্রী ইয়াশা সোবহান এবং তাদের মেয়ে ও দুই পরিবারের তিনজন গৃহকর্মী দেশ ত্যাগ করার কথা বিমানবন্দর সূত্রে জানা গেলেও নিশ্চিত করতে পারেনি বেবিচক। আমি বলেছি যে এই এয়ারক্রাফটে যারা যাবে তাদের লিস্টটা স্পেশাল ব্রাঞ্চের অনুমোদন সাপেক্ষে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটের গন্তব্য দুবাইয়ের আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরে বলে জানায় বেবিচক। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।